নমস্কার বন্ধুরা, মাধ্যমিক হেল্প লাইনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আগের দিন যেটা পড়ছিলাম যে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেটা ক্লাস টেনের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, তারই আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রথম দিনের প্রথম পর্বে আমরা পড়েছিলাম যে উদ্দীপক কি, সংবেদনশীলতা কি, চলন কি, গমন কি। তো আজকে তার পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হলো উদ্ভিদের চলন। তো আজকের আমাদের আলোচনার টপিক উদ্ভিদের চলন। তা আশা করি আগের দিনের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, কিংবা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাতে করে আমি আমার কন্টেন্টকে আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করতে পারি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর তাছাড়া আমি আগের দিনও বলছিলাম যে আমরা এই চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথস নিয়েও আলোচনা করবো, টপিকগুলো আসছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তা আজকে আমাদের টপিক হলো উদ্ভিদের চলন। উদ্ভিদের চলনকে তিন ভাগে ভাগ করা যায়, ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন। তো এবার আমরা প্রথমে ট্যাকটিক চলনটা নিয়ে আলোচনা করি। ট্যাকটিক চলন কি? তোমার আলো, উষ্ণতা বা রাসায়নিক পদার্থ, মানে যেগুলো বাহ্যিক উদ্দীপক, আলো, উষ্ণতা, রাসায়নিক পদার্থ, এই সকল বা ধরো আরো প্রবৃতি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের কোনো অঙ্গ, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে কি বলা হয়? ট্যাকটিক চলন বলে। তার মানে কি? বাহ্যিক উদ্দীপক অর্থাৎ আলো, উষ্ণতা এবং রাসায়নিক পদার্থ, এইসব বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনের ঘটনাকে কি বলে? ট্যাকটিক চলন বলে। এবার ট্যাকটিক চলনকে সাধারণত দু ভাগে ভাগ করা হয়। একটা হলো ফটোট্যাকটিক, হলো কেমোট্যাকটিক। দেখো ফটো কথাটা এসছে ফোটন থেকে, কি ফোটন অর্থাৎ আলো, ঠিক আছে। আর কেমো কথাটা এসছে কেমিক্যাল, মানে রাসায়নিক পদার্থ। তাহলে ফটোট্যাকটিক কাকে বলে আমরা সেটা দেখবো। ফটোট্যাকটিক মানে হলো যখন সমগ্র উদ্ভিদের আলোক উদ্দীপকের প্রভাবে, ফটো মানে কি বললাম? আলো, অর্থাৎ আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তনের ঘটনাকে পদ্ধতিকে কি বলে? ফটোট্যাকটিক চলন বলে। এটা ফটোট্যাকটিক চলন কাদের দেখা যায়? ফটোট্যাকটিক চলন দেখা যায় কিছু শৈবালে দেখা যায়। যেমন কিছু শৈবালের মধ্যে কি? ক্ল্যামাইডোমোনাস
মনাস এবং আরেকটা কি ভলভক্স। ক্ল্যামাইডোমোনাস ও ভলভক্স এই দুটি শৈবালের মধ্যে ফটোট্যাকটিক চলন দেখা যায়। এবার ফটোট্যাকটিক চলনে কি হয় সাধারণত, মানে তোমার সাধারণ আলোকে, আলোক অভিমুখী, মানে আলো তোমার উদ্দীপক যেদিক থেকে আসছে সেই অভিমুখে আলোক অভিমুখী চলন ঘটবে, ঠিক আছে, চলন ঘটে। কিন্তু কিন্তু যখন তীব্র আলো থাকবে, তীব্র আলোয় আলোর উৎসের বিপরীত দিকে, আলোক উৎসের বিপরীত দিকে, বিপরীতে কি করবে, গমন ঘটবে, গমন হয়। একে এই ঘটনাকে যে তীব্র আলোতে ক্যামেরোমোনাস ভলভক্সের আলোর বিপরীতে গমন হওয়ার প্রক্রিয়াকে একে কি বলে, প্রতীপ আলোকবর্তী চলন বলে, ঠিক আছে। তাহলে ফটোডায়াক্টিক চলন কাদের দেখা যায়, ক্ল্যামাইডোমোনাস ভলভক্সে দেখা যায়, সাধারণ আলোকে এরা আলো আলোক উৎসের অভিমুখে অর্থাৎ আলোক অভিমুখী চলন ঘটে, কিন্তু তীব্র আলোতে আলোক উৎসের বিপরীতে গমন ঘটে, এই প্রক্রিয়াকে প্রতীপ আলোকবর্তী চলন বলে, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট, যেটা আমাদের কেমোট্যাকটিক। দেখো ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি হেল্প হয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং কেমন লাগছে ভিডিওগুলি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কেমোট্যাকটিক, আর কেমো মানে তোমাদের বললাম কেমিক্যাল, কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। এবার রাসায়নিক পদার্থ যেমন ধরো যে কোনো রাসায়নিক পদার্থ জানোই তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো, যে রাসায়নিক পদার্থ বলতে তুমি যে কোনো অ্যাসিড বা গ্লুকোজ সুক্রোজ এসব জাতীয়। তো এবার দেখো সুক্রোজ এটা একটা রাসায়নিক পদার্থ এবং ম্যালিক অ্যাসিড এটি একটি অ্যাসিড রাসায়নিক পদার্থ। সুক্রোজ কি করে, সুক্রোজ মসের শুক্রাণুকে, উদ্দীপিত করে, আর ম্যালিক অ্যাসিড ফার্নের শুক্রাণুকে উদ্দীপিত করে। এই দুটোকে উদ্দীপিত করে কি, যে ডিম্বাণুর দিকে ধাবন করে। ট্রপিক চলন কি, ট্রপিক চলন হলো উদ্দীপকের উৎসের বা গতিপথের দিকে উদ্ভিদাঙ্গের চলন, এই পদ্ধতিকে আমরা কি বলবো, ট্রপিক চলন। এবার ট্রপিক চলনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। এবার ফটো মানে তো তোমরা নিশ্চয়ই জানো যে আলো, হাইড্রো মানে জল এবং জিও মানে অভিকর্ষ। তাহলে একে বলে আলোকবর্তী চলন, জলবর্তী চলন এবং অভিকর্ষবর্তী চলন। তাহলে এবার আমরা দেখছি ফটোট্রপিক নিয়ে, ঠিক আছে। এবার ফটোট্রপিক চলনে, ফটোট্রপিকে কি হচ্ছে, এটা উদ্ভিদাঙ্গের চলন কি আলোক
উৎসের গতিপথ দ্বারা, উৎসের গতিপথ অনুসারে যদি হয় সেই প্রসেসকে আমরা কি বলবো, যে ফটোট্রপিক চলন। ঠিক আছে, আর ফটোট্রপিক চলনের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের যে কাণ্ড, উদ্ভিদের কাণ্ড এবং শাখা, কাণ্ড এবং শাখা কি হচ্ছে, আলো উৎসের সমান্তরালে বৃদ্ধি পাবে, সমান্তরালে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা হচ্ছে কাণ্ড এবং শাখার ক্ষেত্রে আলোক উৎসের সমান্তরালে বৃদ্ধি পাবে ফটোট্রপিক চলনের ক্ষেত্রে, এবং এবং মূলের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের মূল ফটোট্রপিক চলনের ক্ষেত্রে উদ্ভিদের মূল কি হচ্ছে, আলোক উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। এই যে মূলের যে আলোক উৎসের বিপরীতে বৃদ্ধি পাওয়া, একে কি বলা হয়, একে বলা হয় আলোক প্রতিকূলবর্তী চলন, আলোক প্রতিকূলবর্তী চলন। আর কাণ্ডের যে আলোক উৎসের অভিমুখে বৃদ্ধি পাওয়া, সেই প্রসেসকে কি বলা হয়, আলোক অনুকূলবর্তী চলন। আর আরেকটা জিনিস হয়, উদ্ভিদের যে পাতা, পাতা কি হয়, পাতা আলোকরশ্মির, আলোকরশ্মির তির্যক ভাবে বৃদ্ধি পায়, আলোকরশ্মির সঙ্গে তির্যক ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, ধরো এই সূর্য, সূর্য অর্থাৎ আলোক উৎস, এবার এই যদি একটা উদ্ভিদ হয়, এই তার মূল, সূর্য এখান থেকে আলোক উৎস, তা আলোক উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কাণ্ড কি হচ্ছে, কাণ্ডের বৃদ্ধি এবং শাখা প্রশাখার বৃদ্ধি আলোকরশ্মির সমান্তরালে হচ্ছে, আলোকরশ্মির সমান্তরালে এদিকে হচ্ছে। মূলের বৃদ্ধি কি হচ্ছে, আলোক উৎসের বিপরীত দিকে মূল বৃদ্ধি পাচ্ছে, এবং পাতা, পাতা কি হচ্ছে, আলোকরশ্মির সঙ্গে তির্যক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই যে টোটাল প্রসেস, এই প্রসেসকে আমরা কি বলবো, ফটোট্রপিক চলন বা আলোক অনুকূলবর্তী চলন বা আলোকবর্তী চলন। আলোক অনুকূলবর্তী নয়, আলোক অনুকূলবর্তী মানে আলোকবর্তী চলনের দুভাগ, একটা আলোক অনুকূলবর্তী, আলোক প্রতিকূলবর্তী। আলোক অনুকূলবর্তী দেখা যাচ্ছে কাণ্ডের ক্ষেত্রে, আর আলোক প্রতিকূলবর্তী চলন দেখা যাচ্ছে মূলের ক্ষেত্রে। ঠিক আছে, চলে আসছি পরের টপিকে। পরের পরের টপিক পরের টপিক হলো হাইড্রোট্রপিক, হাইড্রোট্রপিক চলন। আর হাইড্রোট্রপিক মানে আমি কি বললাম, যে জল, অর্থাৎ কি হবে, এটা জলের উৎসের গতিপথ অনুসারে অনুসারে উদ্ভিদঙ্গের যে চলন, উদ্ভিদঙ্গে চলন, সেই প্রসেসকে আমরা কি বলবো, হাইড্রোট্রপিক চলন বলবো। হাইড্রোট্রপিক চলনে কি হচ্ছে, উদ্ভিদের যে মূল, যে উদ্ভিদের মূল, উদ্ভিদের মূলের কি হচ্ছে, জলের অনুকূলবর্তী চলন হয়, অনুকূলবর্তী চলন হয়। ঠিক আছে, আর দ্বিতীয় হলো কাণ্ড, কাণ্ডের ক্ষেত্রে কি হয়, জলের উৎসে, জলের উৎসের বিপরীত দিকে, বিপরীত দিকে কাণ্ডের বৃদ্ধি ঘটে, বিপরীত দিকে কাণ্ড বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে কি, যে
এই ধরো গাছ, এবার মূল রয়েছে মাটির নিচে আর ভূগর্ভস্থ জল রয়েছে মাটির নিচে, তাহলে কি হচ্ছে, মূলের জলের অনুকূলে, জলের অনুকূলে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আর কাণ্ড, গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের বৃদ্ধি হচ্ছে কি, জলের উৎসের বিপরীত দিকে। তো মূলের যে জলের অনুকূলে বৃদ্ধি পাওয়া, একে জল জল অনুকূলবর্তী চলন বলে, এবং কাণ্ডের জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পাওয়া, একে প্রতিকূল জলবর্তী চলন বলে, একে প্রতিকূল জলবর্তী চলন বলে, জলবর্তী চলন বলে, ঠিক আছে, প্রতিকূল জলবর্তী চলন বলে। তারপরে চলে আসছি জিওট্রপিক চলনে। জিওট্রপিক, জিও মানে কি বললাম আমি, যে অভিকর্ষ, মানে অভিকর্ষবর্তী চলন, জিওট্রপিকের বাংলা হলো অভিকর্ষবর্তী চলন। তাহলে অভিকর্ষবর্তী চলনের ক্ষেত্রে কি হচ্ছে, যে উদ্ভিদাঙ্গের চলন যদি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই প্রসেসকে আমরা কি বলবো, জিওট্রপিক চলন। তার মানে উদ্ভিদাঙ্গের চলন, উদ্ভিদাঙ্গের চলন কি হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি হচ্ছে, যে অভিকর্ষের, অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হলে তাকে কি বলে, তাকে অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন বলে, ঠিক আছে, অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন বলে। তো অভিকর্ষবর্তী চলনের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের মূল, উদ্ভিদের মূল কি হচ্ছে, অভিকর্ষের টানে, অভিকর্ষের টানে কি পৃথিবীর ভর কেন্দ্রের দিকে বৃদ্ধি পাবে, পৃথিবীর ভর কেন্দ্রের দিকে দিকে চলে। একে কি বলে, একে বলা হয় অনুকূল অভিকর্ষবর্তী চলন, অভিকর্ষবর্তী চলন বলে। এই প্রসেসটাকে, যে অভিকর্ষের টানে পৃথিবীর ভর কেন্দ্রের দিকে মূলের যে বৃদ্ধি, এই প্রসেসটাকে কি বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় অনুকূল অভিকর্ষবর্তী চলন, ঠিক আছে। আর তোমাদের উদ্ভিদের যে কাণ্ড, যে কাণ্ড, সেটা বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাকে কি বলে, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। এই গেল জিওট্রপিক চলন, অর্থাৎ ট্রপিক চলনের আমরা তিনটে ভাগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। চলে আসছি এর পরেরটায়, সেটা হলো ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলনে কি হচ্ছে, উদ্ভিদঙ্গের চলন, উদ্ভিদঙ্গের চলন, উদ্ভিদঙ্গের চলন কি হচ্ছে, উদ্দীপকের গতিপথ, উদ্দীপকের গতিপথ অনুসারে যদি নিয়ন্ত্রিত না হয়ে, নিয়ন্ত্রিত না হয়ে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়,
উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে? ন্যাস্টিক চলন বলে। ঠিক আছে, ন্যাস্টিক চলনকে চার ভাগে ভাগ করা যায়। একটা হলো ফটোন্যাস্টিক, ফটোর পরে থার্মোন্যাস্টিক, থার্মো পরে সিসমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং তোমার কেমোন্যাস্টিক। তো ফটো মানে নিশ্চয়ই জানো, এতক্ষণে বুঝে গেছো হয়তো, আলো। থার্মো মানে উষ্ণতা, সিসমো মানে স্পর্শ এবং কেমো মানে রাসায়নিক। সিসমো, সিসমো মানে স্পর্শ আর কেমো মানে রাসায়নিক। তো ফটো মানে অর্থাৎ ফটোন্যাস্টিক যে চলন, ফটোন্যাস্টিক চলনে কি হচ্ছে, আলোর তীব্রতা, তীব্রতা দ্বারা মানে আলোর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, ন্যাস্টিক চলন হয় তোমার উদ্দীপকের তীব্রতার প্রভাবে, মানে উদ্দীপকের গতিপথ অনুসারে চলন না হয়, যদি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন নিয়ন্ত্রিত হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় কি, ন্যাস্টিক চলন। এবার ন্যাস্টিক চলনে ফটোন্যাস্টিক হচ্ছে আলোর তীব্রতার প্রভাবে, আলোর তীব্রতার প্রভাবে বলতে তোমরা প্রথমে হয়তো খেয়াল করে দেখেছো যে পদ্ম, পদ্ম ফুল আর সূর্যমুখী, খেয়াল করে না দেখে থাকলে দেখবে যে ঘটনাটা ঘটে যে এই দুটো কি হয়, তীব্র আলোকে, তীব্র আলোকে ফুল ফোটে, আবার কম আলোয় কি হচ্ছে, ফুল মুদে যায়, মানে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়, তার ফুলটি মুদে যায়। আর আবার আরেকটা ফল, ফুল আছে যেখানে তোমার ঠিক এর বিপরীত ঘটনাটা ঘটে, মানে টিউলিপ, এই সরি টিউলিপ বলছি, সন্ধ্যামালতী, সন্ধ্যামালতী, সন্ধ্যামালতীতে কি হয় যে কম আলোয় ফুল ফোটে, কম আলোয় ফুল ফোটে, আবার তীব্র আলোয় ফুল কি হয়, মুদে যায়। ঠিক আছে, অর্থাৎ ফুল নুয়ে যায়। তো এটা আমরা কি জানলাম, ফটোন্যাস্টিক। এবার চলে আসছি পরেরটা, অর্থাৎ থার্মোন্যাস্টিক, মানে যেটা কিনা হচ্ছে উষ্ণতার তীব্রতার দ্বারা। একে ফটোন্যাস্টিক পর যেটা উষ্ণতার তীব্রতার দ্বারা হচ্ছে একে তাপব্যাপ্তি চলন বলে, একে বাংলায় কি বলে, তাপব্যাপ্তি চলন। আর সিসমোন্যাস্টিক যেটা, এটাকে বলে স্পর্শব্যাপ্তি চলন, স্পর্শব্যাপ্তি চলন, বাংলাটা আমি বলে রাখলাম। থার্মোন্যাস্টিকে কি হচ্ছে, থার্মোন্যাস্টিকে হচ্ছে তাপব্যাপ্তি, অর্থাৎ কি, উষ্ণতার তীব্রতার দ্বারা, উষ্ণতার তীব্রতার দ্বারা উদ্ভিদাঙ্গের যে চলন হয় সেই প্রসেসকে আমরা কি বলি, থার্মোন্যাস্টিক চলন বলি। কাদের দেখা যায়, টিউলিপ, টিউলিপ ফুলে কি হয় যে অধিক উষ্ণতায় ফুল ফোটে। ঠিক আছে, অধিক উষ্ণতায় ফুল ফুটছে কিন্তু কম উষ্ণতায় ফুল মুদে যায়। ঠিক আছে,
তাহলে এটা কি থার্মোনাস্টি, মানে উষ্ণতার তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের সঞ্চালনের পদ্ধতিকে আমরা কি বলি, থার্মোনাস্টিক চরণ বলি। দেখা যায় টিউলিপ ফুলে পরটে এটা সিসমোনাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন। স্পর্শব্যাপ্তি চলন, স্পর্শব্যাপ্তিতে কি হচ্ছে, তার মানে স্পর্শ, ঘর্ষণ, আঘাত এবং বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ এই সমস্ত যে বাহ্যিক উদ্দীপক আছে, বাহ্যিক উদ্দীপক, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সঞ্চালনের পদ্ধতিকে আমরা কি বলবো, সিসমোনাস্টিক চলন বলবো। দেখা যায় কাদের, লজ্জাবতী লতা, আপনারা তো জানো লজ্জাবতী লতা, এদের কি হয়, এদের স্পর্শ করলে পরে এদের পাতাগুলো নুয়ে যায়, স্পর্শ করলে পরে পাতা নুয়ে যাবে, ঠিক আছে। এটা কেন হয় দেখো, যে লজ্জাবতী, যদি আমরা ছবিটা একে দেখাই, এই তো পাতাগুলো, তো এবার তোমরা যদি এখানে এক্সটার্নালি এখান থেকে যদি স্পর্শ করো, এখান থেকে যদি হাত দিয়ে স্পর্শ করো, দেখবো পাতাগুলো নুয়ে গেছে। এটার কারণটা কি, এটা কি কারণের জন্য এই পাতাগুলো নুয়ে যায় সেটা যদি দেখি আমরা, যে এদের পত্রক যখন উত্তেজিত হয়, পত্রক উত্তেজিত হলে স্ফীত বৃন্ত, এই যে এই স্ফীত বৃন্ততে, স্ফীত বৃন্ত থেকে কি হয়, জল, এখানে যে ওয়াটার মলিকিউলগুলো থাকে সেগুলি অন্য কোষে সিপ করে, অন্য সেলে চলে যায়, জল অন্য কোষে চলে গেলে, তো জল যদি একখান থেকে অন্য কোষে চলে যায় তাহলে পরে কি হবে, রসস্ফীতি জনিত চাপ কমবে, তার ফলে কি হবে, রসস্ফীতি জনিত চাপ কমে, যার ফলে কি হয়, পাতাগুলো নুয়ে যায় স্পর্শ করলে, ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, কেমন লাগছে তোমাদের জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কেমোনাস্টিক, কেমোনাস্টিক মানে কি হচ্ছে, রাসায়নিক পদার্থের প্রভাবে, রাসায়নিক পদার্থের প্রভাবে বলতে, রাসায়নিক পদার্থ বলতে তোমরা ধরো প্রোটিন, প্রোটিন প্রাণী কোষে থাকে, এটা একটা রাসায়নিক পদার্থ। তারপরে তোমার ধরো ক্লোরোফর্ম, তারপর ধরো ইথার, এই সমস্ত রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালনের পদ্ধতি তাকে আমরা কি বলি, কেমোনাস্টিক চরণ বলে। এটা দেখা যায় কাদের, দেখা যায় হলো তোমার সূর্য শিশির বলে একটা, সূর্য শিশির বলে একটা উদ্ভিদ আছে, তারা কি হয়, তারা যখন ওই উদ্ভিদ মানে এই গাছের যখন সংস্পর্শে কোনো একটা কীট পতঙ্গ আসে, তখন সেই কীট পতঙ্গের দেহের থেকে প্রোটিনের দ্বারা এই উদ্ভিদের যে ফুল সেটা কি হয়, সেটা উদ্দীপিত হয়, উদ্দীপিত হওয়ার ফলে কি হয়, এই যে সূর্য শিশির এটা এটা পতঙ্গভুক উদ্ভিদ, এই সূর্য শিশির একটা পতঙ্গ উদ্ভিদ, এবার পতঙ্গের বডির থেকে যখন, দেহের থেকে যখন প্রোটিনটা এর সংস্পর্শে আসলো, ফুলের ফুলটা উদ্দীপিত হওয়ার মানে ফুল উদ্দীপিত হওয়ার ফলে কি হয়, যে এরা ওই পতঙ্গটাকে এনট্র্যাপ করে এবং তার থেকে পুষ্টিরস গ্রহণ করে। তো সূর্য শিশিরে এই কেমোনাস্টিক চলন দেখা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করি তোমাদের এই ভিডিওর থেকে অনেকটা হেল্প হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।